কিছুদিন আগে আমার কিছু মেমোরেবল ফটোস দিয়ে একটা স্লাইডশো ভিডিও তৈরি করার জন্য আমি দেখেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টসের মতো বড় বড় সফটওয়্যার প্রয়োজন হতো, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে মোবাইল দিয়ে সম্ভব হচ্ছে। কারণ এখনকার মোবাইল অ্যাপসগুলো এতটাই ফাংশনাল, অনেক কমপ্লিকেটেড কাজগুলো এখন মোবাইল অ্যাপ দিয়ে করা যাচ্ছে। তো আজকে আমরা জানবো কীভাবে বোস্টেড নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে এই ধরনের স্ল্যাশো ভিডিও কীভাবে তৈরি করতে হয়। আপনার অনেক মেমোরেবল ফটো হয়তো বা থাকতে পারে, সেগুলো দিয়ে আপনি চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। ইভেন যারা শর্ট ফিল্ম বা নাটক তৈরি করেন তারা চাইলে ট্রেলার হিসেবে এই ধরনের একটি ভিডিও আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন ক্যারেক্টারের ছবিগুলো দিয়ে। অলরাইট গাইজ, বোস্টেড মোবাইল অ্যাপটিকে তাহলে আমি ওপেন করেছি। অ্যাপটিকে ওপেন করে যা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আমাদের এত সব ভাই প্রয়োজন নেই। আমরা যেটা করব, এখানে আওয়ার ফেভারিটস যে ট্যাবটা রয়েছে, যে প্যানেলটা রয়েছে, এখানে আমাদেরকে চলে যেতে হবে। সেই প্যানেলে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এই টেমপ্লেটটি, সো আমরা এটা ওপেন করব। তো নিচে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফরম্যাট আছে, আপনি যে কোনো ফরম্যাটে ভিডিওটিকে ক্রিয়েট করতে পারবেন। দেন এখান থেকে আমাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে রিপ্লেসে ক্লিক করব, তারপর আমাদের ছবিগুলোকে সিলেক্ট করব, যে যে ছবিগুলো আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। তো আমি এখানে টেস্টিং পারপাসে স্পোর্শিয়ার কিছু ছবি এখানে অ্যাড করছি। ওকে, দেন আমরা ইন্ট্রোতে যে টেক্সটটি আমরা এখানে দেখতে পাবো এটা আমাদেরকে এখান থেকে রিনিউ করে নিতে হবে। দেন এখানে আমরা সবগুলো ছবি দেখতে পাবো, প্রতিটা ছবির উপরে আমরা দেখতে পাচ্ছি টেক্সট রয়েছে, সো আপনি চাইলে টেক্সটগুলোকে রিনিউ করে নিতে পারেন অথবা টেক্সটগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো আমরা টেক্সটগুলোকে রিমুভ করে দিচ্ছি। যদি আপনি ট্রেইলার ম্যাক করেন তাহলে আপনি এই টেক্সটগুলোতে হচ্ছে ক্যারেক্টার নামগুলো অ্যাড করে দিতে পারেন। এছাড়া ছবিতে টাচ করে ফিটে যান, দেন এখান থেকে আপনার ছবিটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিকঠাকভাবে। তো এইভাবে আমরা ঠিক প্রতিটা ছবির উপরেই টেক্সট দেখতে পাবো, এই টেক্সটগুলোকে আমরা রিমুভ করে নিচ্ছি তাহলে। দেন শেষে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লোগো অ্যাড করতে বলছে, আপনি চাইলে লোগো অ্যাড করতে পারেন, যদি না অ্যাড করেন এন্ড রেজাল্টে হচ্ছে আপনি এখানে কিছু দেখতে পারবেন না, সো জাস্ট আপনাকে টেক্সটটা রিমুভ করে ফেললেই হবে। দেন এখান থেকে আমরা প্রিভিউ করছি। অবশ্যই এই ধরনের স্ল্যাশো ভিডিও আমি আগেই বলেছি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের মতো বড় বড় সফটওয়্যার দিয়ে তৈরি করতে আমি দেখেছি আগে। বলতে পারেন যে অনেকটা প্রো লেভেলের কাজ আপনি এই মোবাইল অ্যাপটির সাহায্যে করতে পারবেন খুব ইজিলি। এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করব, দেন এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। অবশ্যই আপনাকে প্রো ইউজার হতে হবে, অ্যাপটি কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, হয়তো ওয়াটারমার্ক থাকতে পারে। সো ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন, এবং কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট টপিকটা চাইলে কমেন্টে সাজেস্ট করতে পারেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে। আমি আদনান হাসান, আজকে এখানেই সাইন আউট করছি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।